নমস্কার, সুতির শাড়ি দেখেছেন আপনারা। এবার আমরা জর্জেটে আসি। আচ্ছা, জর্জেটের শাড়িতে আসার আগে আর একবার বুকিং এর কথাটা বলে নি। আচ্ছা, বুকিংটা কিন্তু করতে হবে অ্যাকাউন্ট ট্রান্সফার মাধ্যমে, কেমন? কোনো সিওডি বা অন্য কোনো উপায় নেই যাতে আপনারা শাড়িটা হাতে পেতে পারেন। যারা দূর থেকে নেবেন তাদের জন্য বলছি, অ্যাকাউন্ট নাম্বারটা আমি একটু বলে দিই। হ্যাঁ, যদিও আপনারা যখন হোয়াটসঅ্যাপ করবেন, দোকান থেকে যখন আপনাদের উত্তর দেওয়া হবে, সবই জানানো হবে, তবু আমি বলছি, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 5020006222102, ব্যাংক HDFC, ব্রাঞ্চ বিধাননগর, IFS কোড HDFC00002697। তাহলে দেখানো শুরু করি। এই শাড়িটার মধ্যে একটা পুজো পুজো গন্ধ আছে কিন্তু। আর সমস্ত শাড়িতেই রিপি রয়েছে, আলাদা করে আর রিপির কথা বলবো না। এটার দাম হচ্ছে 700 টাকা, 1A, 1A 700 টাকা, একদম এক শাড়ি, শুধু কম্বিনেশনটা আলাদা, রংটা আলাদা। দেখে নিন, দামটাও এক, নাম্বারটা বলে দিই। নাম্বারটা হচ্ছে 1B, 1B 700 টাকা। কেমন লাগছে? লাল কালো সাদা কম্বিনেশন, ব্রাইট, এই ভেতরটা এরকম। আচ্ছা, শাড়িটার দাম হচ্ছে 945, নাম্বার হচ্ছে 2A, একদম লাল শাড়িটার মতোই শাড়ি, শুধু রংটা আলাদা। নাম্বারটা আমি একটুখানি বলে দিই, নাম্বারটা দেখতে পা। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 2B945। আচ্ছা, এটা একটা দারুণ রং, ভীষণ সুন্দর রং। হ্যাঁ, এটাতে বড় কাজও রয়েছে, আবার ছোট কাজও রয়েছে। 1680, 3A, 3A 1680। এটা একদম এক শাড়ি, এটার নাম্বারটা, হ্যাঁ নাম্বারটা হচ্ছে 3B1680, 3B1680, পিঙ্ক, সুইট পিঙ্ক। এটা হচ্ছে 3C1680, ওই একটু বড় কাজ ছোট কাজ মেলানো সব সেমই। এই শাড়িটা কিন্তু অন্যরকম, মানে আগের গুলোর মতো কাজটা নয়, এটা পার্টলি পাল্লু। হ্যাঁ, এটা হচ্ছে আঁচল। আর আমি একটু দামটা বলে দিই, 4A 1680, একই দাম, 1680, 4A, নাম্বারটা মনে রাখবেন, 4A, পার্টলি পাল্লু। তো এই যে আঁচলটা দেখলেন, এবার কুচিটা দেখুন, এই যে কুচিতে দেখেছেন, অল্প দামের মধ্যে এত সুন্দর রং, এত ভালো কাজ, খুব ভালো। এটাও একই, ওই বড় কাজ ছোট কাজ মেলানো, ও এটাও পাটলি পাল্লু, দারুন, এটাও পাটলি পাল্লু আগেরটার মতোই। নাম্বারটা বলি, নাম্বারটা না বললে বুকিং এ অসুবিধে হবে। এটা 4B, এটাও হচ্ছে 1680, রয়্যাল ব্লু, এটাও পাটলি পাল্লু। এটা আর দেখাচ্ছি না, ওই পাটলি পাল্লু দেখাচ্ছি না বলছি, কিন্তু আবার ভাবছি দেখাবো না, এই যে ভেতর থেকে দেখা যাচ্ছে,
নাম্বারটা আচ্ছা বলছি ওটা কত কত নাম্বার, এটার নাম্বার তো হচ্ছে 1680, এই সরি সরি দাম 1680, নাম্বার হচ্ছে 4D, তাহলে ওটা গেছে 4C, রয়্যাল ব্লু হচ্ছে 4C। এবার আসছে 4E, 1680। হ্যাঁ প্রথম দেখলাম না কালো শাড়ি, ভীষণ আমার খুব পছন্দের রং, দারুণ। আমার যে এত কিছু পছন্দ হচ্ছে না, আমি খুব লোভী মানুষ, আসলে পছন্দ না করার মতো তো নয়, পছন্দ করারই তো মতো। এটা 4E, 1680, এটাও কিন্তু ওই পাটলি পাল্লু, ওই জন্য আর খুলে দেখালাম না। এবার আমরা চলে এলাম 4 থেকে 5 এ। হ্যাঁ এই যে সুতো গুলো, আগের গুলো ছিল সুতো কটনের সুতো, আর এগুলো দেখুন দেখাতে দেখাতে আমি কত কিছু শিখে ফেলছি, এগুলো হচ্ছে রেশম সুতো। রেশম সুতো বলে সুতোর কিন্তু গ্লেজ রয়েছে, এটা হচ্ছে 2450, 5A। একদম আগেরটার মতোই শাড়ি, সেই 2450, আগেরটার কি আঁচলে লেস ছিল, এটার একটা আঁচলে লেস রয়েছে, শুধু আঁচল কেন, এই যে পাড় দিয়েও আমি দেখাচ্ছি, দাঁড়ান, এই যে আঁচলে একটা লেস দেখতে পাচ্ছেন, এই আঁচল দেখতে পাচ্ছেন, আঁচল আর এই যে পাড়, পাড়েও কিন্তু লেস রয়েছে। হ্যাঁ আর বিপি তো সব রয়েছে, বিপিতেও, হ্যাঁ বিপিতেও লেস আছে। আর একই প্রাইস, বাহির রংটাও কিন্তু একটু আনকমন রং কিন্তু এটা, তাই না? এটার ইয়েটা কোথায় বলো? হ্যাঁ এটা হচ্ছে নাম্বারটা 5C, নাম্বার হচ্ছে 5C, প্রাইস হচ্ছে 2450, একই। এই যে আমি আঁচলের কাজটা দেখিয়ে দিচ্ছি, আর বডিটাও এই দেখিয়ে দিচ্ছি, এটা হালকার উপর অলওভার আছে, হ্যাঁ স্ট্রাইপ করা পুরো শাড়িটার মধ্যে, এটা আঁচল, এই যে আঁচল, তারপরে এই যে বডি দেখেছেন, বডিতে কি সুন্দর, পুরো বডিতে এই যে পুরো বডিটাই কিন্তু এরকম। আচ্ছা এটা হচ্ছে নাম্বারটা না বারবার মনে করে বলতেও হবে আমাকে, আপনাদেরও কিন্তু ঠিক মনে রাখতে হবে, 6A, 1850, 6A, 1850, 6A যেমন, এটা নিশ্চয়ই 6B, 6B, 6B ও ঠিক তেমন, শুধু রংটা আলাদা, আঁচল বডি পুরো বডিটাই এরকম, এই যে সিক্স সি, যারা অরেঞ্জ পছন্দ করেন 6C। আঠারোশো পঞ্চাশ সিক্স ডি, পছন্দ হচ্ছে তো, স্ক্রিনশট নিয়ে ফেলুন। আচ্ছা এটার একটু হেভি ওয়ার্ক, হ্যাঁ আবার লেসও রয়েছে, না না লেস নেই, সরি এটা আমার ভীষণ ভুল, মিসগাইড করে ফেলছি, এই হচ্ছে আঁচল, আঁচল তারপরে বডি, আবার এই কুচি দেখুন কত সুন্দর কুচি, পাটলি পাল্লু, এটার নাম্বারটা হচ্ছে 7A,
সেভেন চলে গেছি, সেভেন এ 3150। সব থেকে সুবিধে হচ্ছে এখন আমাদের তো বাইরে বেরোলেই জামা কাপড় এসে ধুয়ে ফেলতে হচ্ছে, এগুলো ভীষণ তার জন্য সহজ ব্যাপার। আপনি বাড়ি আসবেন, আপনার বাড়ির সাবানে আপনি ধুয়ে ফেলবেন, রং যেমন কার তেমন থাকবে, টেক্সচার যেমন কার তেমন থাকবে, যদি না থাকে একদম তনুজ কালেকশনে চলে আসবেন। এই রংটা কেমন বলুন? কি ব্রাইট! এটা পার্টলি পাল্লু, আমি পাল্লুটাই আগে দেখালাম। এই হচ্ছে বডি, আর তারপর হচ্ছে আঁচল। সেম শাড়ি, হ্যাঁ। নাম্বারটা বলে দি, 7B3150। কালারটা আলাদা, একদম সেম। এই যে আমাদের কুচি, এই যে আমাদের বডি, আর এই হচ্ছে আমাদের আঁচল। এটা না মুসুর ডাল ধুলে এই রংটা কিন্তু আমি দেখতে পাই মুসুর ডালের জলে। এটা হচ্ছে 7C3150। সুতিতে আমরা জালি ওয়ার্ক দেখিয়েছিলাম, সব থেকে কঠিন এবং দামি কাজ হচ্ছে এই জালি ওয়ার্ক। আমি জানি না আপনারা বুঝতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি বোঝাবার চেষ্টা করছি, কারণ আমার নিজের ভীষণ ভালো লাগছে, তো আমি দেখাতে না পারলে আমার ভালো লাগবে না। এই হচ্ছে আঁচল। শাড়ির নাম্বার হচ্ছে 8A। 8A পৌঁছে গেছি, শাড়ির নাম্বার হচ্ছে 8A। এই আঁচল গেল পুরো পাড়েও জালি ওয়ার্ক আছে, এত বড় আঁচল। এই হচ্ছে বডি, এই যে, এবং ওই জালি ওয়ার্ক শুধু আঁচলে নয় পাড়েও রয়েছে। সেম শাড়ি আলাদা রং, আঁচলের ডিজাইনটা একটু আলাদা, ওটার থেকে আমি ডিজাইনটা দেখাই। এই যে এটা হচ্ছে 8B3200, 8B3200। আঁচল গেল, বডি, এই যে এই হচ্ছে বডি, এবং এখানেও কিন্তু সেই বহুমূল্য জালি কাজ। এটা বেশ একটা ম্যাঙ্গো আইসক্রিমের মতো, না ঠিক পুরো ম্যাঙ্গো আইসক্রিম না, ভীষণ মিষ্টি রংটা। এটা হচ্ছে আঁচল, এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 9A পৌঁছে গেছে। এই যে আঁচল, এটার দাম হচ্ছে 3150। এই যে বডি, আর এই যে কুচি, কুচিতে দেখেছেন কি রকম কাজ, দারুণ। হ্যাঁ, একই শাড়ি শুধু রংটা বদলে গেল। এই যে কুচিটা, কুচিটা উপর দিকে দেখাচ্ছি, ইয়কে আসবে ডিজাইনটা। ও কুচি না, এটা ইয়কে ডিজাইন, এই যে এই ইয়কে এই ডিজাইনটা এলো, তো আবার কুচিতে আপনার এই ডিজাইনটাই কিন্তু আসছে। এই যে এটার নাম্বারটা বলে দি, 9B3150, 9B3150। এটা একটা কালার, হ্যাঁ, 9C, এটা 9C। এই রংগুলো লখনৌ চিকনে চট করে দেখাও কিন্তু যায় না, 9C ওই একই রকম ব্যাপার, একই ডিজাইন। পাটলি পাল্লু, কুচিতে এরকম কাজ রয়েছে, এটাও হ্যাঁ একই রকম, এটাও বোধহয় নিশ্চয়ই 3150 হবে, হ্যাঁ 3150, 9C, 9C, এটাও সেম 9D, 9D। এই যে ইয়ক, এই যে আঁচল, আর কুচিতেও তাই আছে একদম, এই এই কাজটা কুচিতে রয়েছে। এটা হচ্ছে 9D3150।
মাল্টি কালার পাইনি, আর এটা কিন্তু রেশম সুতো। আচ্ছা এটা একটু কাছ থেকে দেখাই, এই এই যাচ্ছে শাড়ির আঁচল, আর পুরো বডিতেই কিন্তু এই ফ্লোরাল মোটিভ রয়েছে, এমব্রয়ডারি রয়েছে মাল্টি কালার, আর এই হচ্ছে পাটটা। টেনে চলে এসেছি আমরা, এটা হচ্ছে 10A3800। পছন্দ হলে স্ক্রিনশট নিন, আর নাম্বারটা অবশ্যই মনে রাখুন, বুকিং এর সময় আপনাকে কিন্তু নাম্বারটাও মেনশন করতে হবে, আর স্ক্রিনশটটা দিয়ে দেবেন, বোঝার সুবিধে হবে। এটা এক শাড়ি সেম আগে যা দেখালাম, এটা হচ্ছে 10B, শুধু রংটা আলাদা, মাল্টি কালার কাজ, এটা 3800 10B। এটা অল ওভার স্কার্ট করা আছে, ওয়াও দারুন দারুন শাড়ি, অল ওভার শাড়িটা পুরো শাড়িটা না, এক কাজ করি আপনাদের এই দেখাই, এই আঁচল শুরু হলো শাড়ির, ঠিক আছে শাড়িটা, এটার নাম্বার কত আছে, এটার নাম্বার হচ্ছে 11A, 11 এসে গেছি, 11A5450। এই আঁচল শুরু হলো, চলছে স্কার্ট পার, অল ওভার এই স্কার্ট পার, স্কার্ট পার মানে ভীষণ বেশি স্কার্ট আর কি, অনেকখানি হাফ ইভরা এরকম কাজ, এবং পুরো শাড়িটাই এভাবে যাচ্ছে। তাহলে শাড়ির নাম্বার 11A5450, আর ব্লাউজ পিসের কথা বারবার বলবো না, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে, এই যে ব্লাউজ পিসের কাজ দেখুন। আর বেরোবেন এসেই ধুয়ে ফেলবেন, কোনো অসুবিধে নেই, সেম শাড়ি, একদম এক শাড়ি, শুধু রংটা আলাদা, পুরো কাজ স্কার্ট পার, এটার নাম্বার হচ্ছে 11B5450। এই যে আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু সেই শাড়ি, আঁচল থেকে দেখাতে শুরু করি, কারণ আমি তো যেভাবে পরে আছি আপনারা শাড়িটা পুরো দেখতে পাচ্ছেন না, এই হচ্ছে শাড়িটা আঁচল, আঁচল আঁচল যাচ্ছে, এবার ঠিক আমার যেরকম ডিজাইন সেটা অবশ্য বুঝতে পারছেন না, এই দেখুন এভাবে পরবে, চলবে শাড়ি, চলছে কুঁচি, দেখুন এই হচ্ছে কুঁচি, আর ব্লাউজে ঠিক আমি পরে আছি ব্লাউজ, দেখুন হাতায় ডিজাইন, আর ওটার ব্লাউজ পিস সেই জন্য দেখালাম না, পুরোটাই পুরো কাজ একদম, এটা কিন্তু শাড়ির শেষ অব্দি কাজ, শাড়ি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কাজ শুরু হয়েছে। আচ্ছা শাড়িটার নাম্বারটা বলি, শাড়িটার নাম্বার হচ্ছে 12A5650, 12A5650। এটা সেম শাড়ি একদম, যেভাবে আর কি যে অ্যারেঞ্জমেন্টে কাজটা আগের শাড়ির ছিল এটাও একদম তাই, শুধু রংটা বদলে গেল, আর ওই যে ইয়কে কাজটা যেরকম ভাবে যা ছিল তাই আছে। এটার এটার নাম্বার হচ্ছে 12B, আগেরটা আগে কি গেছে 12A গেছে, এটা 12B5650, 12B। এটা একটা কটনে আপনাদের দেখিয়েছিলাম, দেখে আমি জিজ্ঞাসা করেছিলাম কতদিন লাগে শাড়িটা হতে, এটা তো সেই শাড়ি, অসাধারণ অসাধারণ, এই বোন আমাকে বলছে, হ্যাঁ আমি সত্যি, এটা হচ্ছে 13A7200, 13A7200, সংগ্রহে রাখার মতো শাড়ি একদম। এই শুরু হলো আঁচল, কাজ শুরু হলো, চলছে চলছে, এই একদম শেষ অব্দি, শাড়ির শেষ অব্দি, আর এদিকে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাতেও একদম আমার যেমন হাতে ভর্তি কাজ দেখছেন,
ওই রকম কাজ। এটা হচ্ছে 13A7200। হ্যাঁ, কালোর ওপর এটা দুটো দুটো না তিন রং, তিনটে রঙের কাজ রয়েছে। আর এটার লেসের মতো কিন্তু এই যে দেখেছেন শাড়ির পাটটা কিন্তু এই যে লেসের মতো করে বাঁধা রয়েছে, কুরুশের কাজ। আর এটা হচ্ছে 13B7200। আপনারা কিন্তু স্ক্রিনশট নেবেন, জানেন তো, স্ক্রিনশট নিলে পরে নাম্বার তো আছেই, স্ক্রিনশটটা অবশ্যই নেবেন, তাতে সুবিধে হবে অনেক। এই যে তো পুরো কাজ, কালো তো সবসময় পড়লে ভীষণ ব্রাইট লাগে, রাত্রিবেলায় কিন্তু কালো রঙের শাড়ি খুব ভালো লাগে দেখতে। অবশ্য আমি বলছি আপনারা খুব ভালো করেই জানেন কখন কোন শাড়ি পরতে ভালো লাগে পরলে। এটা ওই যে স্কাই শাড়িটা দেখালাম না, সেই যেটা সুতিতে দেখে আমার প্রশ্ন জেগেছিল মনে, এটা তারই আর একটা রং। পুরো পুরো শাড়িটাতেই এই কাজ চলছে, একদম শাড়ি শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে, আঁচলে গিয়ে শেষ হয়েছে। ব্লাউজ পিসেও হচ্ছে এই এই শাড়ির নাম্বার হচ্ছে 13C7200। আচ্ছা, আমরা আজকের মতো শাড়ি এখানে শেষ করছি, আবার আপনাদের সামনে কি নিয়ে আসব, আপনাদের সামনে নিয়ে আসব এবার লং কুর্তা দোপাট্টা এই সমস্ত সম্ভার নিয়ে। দেখবেন একটা সাধারণ কুর্তা পরলেও একটা ভালো দোপাট্টা নিলে না তখন খুব সুন্দর লাগে, একদম অন্যরকম লাগে, মাত্রা পায় একটা পোশাকটা। আচ্ছা, আর আর একটু বলে দিই কথা, সেটা হচ্ছে এবার অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিই। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 50200000, মানে দুইয়ের পরে কিন্তু চারটে জিরো, তারপরে সিক্স, তারপরে তিনটে দুই, সিক্স টু টু টু, তারপর 102। এবার নাম্বারটা পুরোটা একসাথে বলছি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটাতে আপনাদের মানি ট্রান্সফার করতে হবে শাড়ি পাওয়ার জন্য। অ্যাকাউন্ট নাম্বার 50200006222102। ব্যাংক হচ্ছে HDFC, ব্রাঞ্চ হচ্ছে বিধাননগর, IFS কোড হচ্ছে HDFC0002697। এটা হচ্ছে ব্যাংক ডিটেলস। তার থেকেও বেশি যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে তনুজ কালেকশনের মোবাইল নাম্বার, কারণ যোগাযোগ তো আপনাদের সেই মোবাইল নাম্বারেই করতে হবে। তনুজ কালেকশন সব সময় আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের প্রয়োজনে। 9833664379 9432932471, এই নাম্বার দুটো মনে রাখবেন। এই নাম্বার দুটোতেই আপনাদের বুক করতে হবে শাড়ি, তার জন্য আপনারা স্ক্রিনশট নেবেন আর নাম্বারটা মেনশন করবেন, নিজের নাম, নিজের মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, না হলে যোগাযোগ করা তো যাবে না। এবং আপনাদের যদি শাড়ি সম্পর্কে কোনো প্রশ্নও থাকে, এমনও তো হতে পারে আমার মাথার পেছনে, আমি যেখানে দাঁড়িয়ে আছি পেছনের কোনো শাড়ি আপনাদের পছন্দ হলো, আপনারা তখন তনুজ কালেকশনকে জানাবেন, সব কিছুর সদুত্তর এবং সহায়তা পেয়ে যাবেন। নমস্কার, আমার যদি উপস্থাপনার ক্ষেত্রে আপনাদের কিছু বলার থাকে তাহলেও আপনারা জানাবেন, আমরা প্রতিদিনই নিজেদের সংশোধন করব। নমস্কার।